আজকে পিসিমা আর আমি সকাল সকাল দুজনে মিলে চলে এসেছি। আজকে কিছু নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পূজা, পৌষ মাসে একটা লক্ষ্মী পূজা হয়। বছরেতে মোট 5টা লক্ষ্মী পূজা হয়, 5টা না 6টা হয়ে যায়, ওটা মা ভালোবেসে বলতে হয়। যেহেতু বাড়িতে লক্ষ্মী পূজা, মা পুজো আজা নিয়ে ব্যস্ত আছেন, আর সেই জন্য আজকে বাড়িতে কোনো আমিষ রান্না হবে না, যা হবে সব নিরামিষ রান্না। তো আজকে যা যা নিরামিষ রান্না হবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। আর এখানে ব্রোকলি নিয়েছি, ব্রোকলি দিয়ে একটা নিরামিষ রেসিপি বানাবো, আর তার সাথে আরও দুটো নিরামিষ রেসিপি থাকছে। তো কী কী থাকছে সেগুলো আপনারা দেখতে থাকুন, নিরামিষ দিনেতে আপনারা এইভাবে চটপট বানিয়ে নিতে পারবেন। তো পিসিমা তো ওইদিকে মূলো কাটতে শুরু করে দিয়েছে, আর আমি এদিকে উনানটা জ্বালিয়ে রান্নাটা শুরু করে দিই। আজকে অনেকগুলো রান্না হবে একসাথে। আর এই দেখুন নতুন গাছের হোঁপা, তো বাবা নিয়ে এসেছেন বাজার থেকে, দুদিন হলো বাবা নিয়ে এসেছেন, আর শুধু বলছেন নতুন গাছের হোঁপা নিয়ে এসেছি, এটা দিয়ে কিছু একটা রান্না করো, কিছু একটা রান্না করো। তো ভাবলাম যে আজকে তো নিরামিষ, এই হোঁপা দিয়ে একটা নিরামিষ রান্না করি। দেখুন কথা বলতে বলতে পিসিমার মূলো কাটা হয়ে গেল, এত স্পিডে সব কাটাকুটি করেন পিসিমা যে কি বলবো। আমরা তো হোঁপা বলি, আর একটা কি যেন নাম আছে এটা, চিচিঙ্গে। চিচিঙ্গে, হ্যাঁ চিচিঙ্গে, অনেক জায়গায় আমাদেরকে চিচিঙ্গে বলে, আমাদের দিকে সব আমরা হোঁপা বলে থাকি। এখানে 150 গ্রাম মুগের ডাল নিয়েছি, এখন মুগের ডালটা শুকনো কড়াইতে একটুখানি ভেজে নেব। তো ডালটা হালকা করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি, এতে করে ডালের মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। ডালটা একটু হালকা করে ভেজে নেব। এখন উনানে আমি একটা ছোট প্রেসার বসিয়ে দিয়েছি, প্রেসারের মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি মূলো। এদিকে ডালটাও ঠান্ডা হয়ে গেছে, একটু জল দিয়ে ধুয়ে নেব। এখন মুগের ডালটাকে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে দিচ্ছি, আর কড়াইতে ডালটা সিদ্ধ করতে একটুখানি সময় লাগে, কিন্তু প্রেসার কুকারে হলে তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু আজকে অনেকগুলো রান্না করবো তাই তাড়াতাড়ি করার জন্য ডালটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিচ্ছি, একটা সিটি মারলেই হয়ে যাবে। তো একটা সিটি পড়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি, এতেই ডালটা সিদ্ধ হয়ে যাবে। প্রেসার কুকারটা ঠান্ডা হোক, তারপর ডালটা বের করে ডালটা রান্না করবো, ততক্ষণে আমি হোঁপাটা রান্না করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প সর্ষের তেল, দিচ্ছি অল্প কালো জিরে ফোড়নে, কালো জিরেটা একটু ভাজা হয়ে গেল, ওর মধ্যে দিয়ে দিচ্ছি হোঁপা। পোস্তটা বেটে নিচ্ছি, দিচ্ছি অল্প লবণ আর একটু হলুদের গুঁড়ো। হোঁপাটা একটু ভেজে নিয়েছি, এখন জল দিয়ে দিচ্ছি। তো হোঁপাটা রান্না করতে আমি কোনো আলু দিইনি, আপনারা চাইলে একটু আলুও ব্যবহার করতে পারেন, আমি শুধুই রান্না করছি। এখন ঢাকা দিয়ে হোঁপাটা সিদ্ধ হতে দিচ্ছি। আদার সঙ্গে 6টা কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি,
খোপাটা সিদ্ধ হয়ে গেছে, এখন এর মধ্যে আমি পোস্তটা দিয়ে দিচ্ছি। পোস্তর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। খোপা পোস্ত আমার রেডি। নামানোর আগে এক চামচ সর্ষের তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। একটু কাঁচা তেল ছড়িয়ে দিলে টেস্টটা বেশ ভালো হয়। আবারও কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দিচ্ছি তেজপাতা, দিচ্ছি কালো জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আর এদিকে মসুর ডাল আর মূলোটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ঢেলে দিচ্ছি। এক চামচ লবণ দিচ্ছি, অল্প একটু হলুদ গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা এইভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। মূলো দিয়ে মুগের ডালটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আর এই ডালটা একটু ঘন ঘনই ভালো লাগে, একটু ঘন ঘন বানাবেন, বেশি পাতলা হলে আবার ভালো লাগে না। কড়াইয়ে অল্প তেল দিয়ে দিয়েছি, এখন তেলের মধ্যে আমি ব্রোকলিগুলো দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য একটু হলুদের গুঁড়ো। ব্রোকলিগুলো তেলের উপর হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করতে করতে ব্রোকলিগুলো একটু নরমও হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নিচ্ছি। ব্রোকলিটা হালকা করে ভেজে নিয়েছি, আবার ওই কড়াইতে আমি আলুটাকেও ভেজে নিচ্ছি। আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলুগুলো ভেজে নেওয়ার পর কড়াই অল্প তেল ছিল, ওই তেলের মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোড়নে, আর দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এলাচগুলোকে একটুখানি ফাটিয়ে দিয়েছি, নাহলে তেলের মধ্যে দিলে ছেটকাবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ কাঁচা লঙ্কা আর আদা বাটা। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ, জিরের গুঁড়ো এক চামচ, ধনের গুঁড়ো দিচ্ছি এক চামচ, এই ছোটো চামচের এক চামচ করে দিচ্ছি, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ। যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তাই এখানে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না। মশলা বাটার অল্প একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু চিনি দিচ্ছি, এতে স্বাদটা ভালো হয়। যেহেতু নিরামিষ তরকারি, তাই সামান্য একটুখানি চিনি দিলাম। মশলাটা কষা হয়ে গেছে, এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে আলুটা একটু সিদ্ধ হতে দেব। তো আলুটা একটু সিদ্ধ হয়ে এসেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ব্রোকলিগুলো। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আপনি বাবা মা? হ্যাঁ, আমরা সব মূলো খেতে ভালোবাসি। প্রচুর মূলো ভাজা হবে, তোকে দেয় না তো ভাতেটা? আপনি ভালোবাসেন স্যার মূলো? ঠিক, আমি সব ভালোবাসি।
মানে ওর জ্বরটার হলে না চট করে সারে না, তিন দিন চার দিন টানা এসবগুলো হয়। আজকে আমার একটুখানি মিটার ডাউন আছে, গাতে যন্ত্রণা, হালকা গলাটা জ্বালা করছে। আজকে মানে একটা রান্না না, একসঙ্গে তিনটে রান্না হয়েছে, তিনটেই নিরামিষ। আর তিনটেই নিরামিষ খেয়ে বোঝার উপায় নেই যে নিরামিষ। এই ব্রোকলি তো বেশিরভাগ মানে পেঁয়াজ রসুন দিয়েই রান্নাটা হয়, কিন্তু এইভাবে নিরামিষ একবার রান্নাটা করে দেখবেন আপনার মানে একবারও মনে হবে না যে পেঁয়াজ রসুন নিয়ে তো দেওয়া নেই। তো রান্না নিয়ে তো কোনো কথা হবে না, একবার অবশ্যই ট্রাই তো করতেই হবে আপনাদের, নাহলে কিন্তু স্বাদ আপনারা বুঝতে পারবেন না দেখে, আমি খেয়ে বুঝতে পারছি। আর সঙ্গে একটা আপনাদেরকে কথা বলছি, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আমার মেয়ের তো একটু হালকা জ্বর জ্বর হয়েছিল, ভালো হয়ে গেল। তো আপনারা এবং আপনাদের সন্তান সন্ততি যারা আছে প্রত্যেকে একটু সাবধানে রাখবেন, প্রচণ্ড ঠান্ডা আর এতে শরীরটা খারাপ করা সম্ভব না, একটু সাবধানে থাকবেন।